হ্যালো এভরিওয়ান দিস ইজ ডক্টর অরিন্দম রাত অ্যাপোলো ফার্টিলিটি কলকাতা আমরা আজকে কন্টিনিউ করবো ফ্রম দ্য আগের পার্টে লাইফস্টাইল অ্যান্ড ইনফার্টিলিটি আজকে মেয়েদের ক্ষেত্রে বলবো মেয়েদের ক্ষেত্রে লাইফস্টাইল কতটাভাবে হ্যাম্পার করে তাদের ফার্টিলিটি মেয়েদের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের দরকার মেয়েদের থেকে এগ তো বেসিক্যালি এনি লাইফস্টাইল ডিসঅর্ডার এনিথিং প্রবলেম মানে সেটা এগটাকে হ্যাম্পার করবে তো সেক্ষেত্রে জানতেই হবে আজকাল আমরা অনেকেই জানি যে আমরা কাজের মধ্যে থাকি এবং আমরা ওয়ার্ক কালচারে যাই এবং সেক্ষেত্রে লট অফ উমেন্স Nowadays they are doing a smoking, they are doing alcohol uh, intake is there. So smoking reduces the blood flow at the same time, it reduces your egg numbers. Alcohol also at the same time will reduce your egg count. So we have to basically try to avoid smoking and alcohol as much as possible so that egg gulajana to Stress or anxiety. কাজের মাঝখানে কাজের জায়গায় স্ট্রেস থাকবেই কিন্তু তা বলেই যে আমি অফিসের কাজটাকে নিয়ে সবসময় ভাবতে থাকবো বাড়িতে এসেও সেই নিয়ে ভাববো এবং আই উইল বি টু মাচ ইনভলভড ইন ইট অ্যান্ড টেক সো মাচ অফ স্ট্রেস যে আমার ঘুম হ্যাম্পার হবে আমার অন্যান্য কাজকর্ম হ্যাম্পার হবে সমস্ত কিছু হ্যাম্পার হবে তাহলে কিন্তু তোমার এগ কাউন্ট আস্তে আস্তে কমতে থাকবে তো আই হ্যাভ টু লিমিট অর ডিস্ট্রেস মাই সেলফ অ্যান্ড অ্যাংজাইটি হ্যাজ টু বি কাম ডাউন সো দ্যাট উই ক্যান লিড আ হেলদি লাইফস্টাইল কারণ যত স্ট্রেস আর অ্যাংজাইটি হয়ে আসবে সেটা কিন্তু হরমোনগুলোকে ইন্টারফেয়ার করবে হরমোন ইন্টারফেয়ার করা মানে আমার মেন্সুরাল সাইকেল উইল বি ডিরেঞ্জড মেন্সুরাল সাইকেল ডিরেঞ্জ হওয়া মানে হরমোন ইনভলভ হওয়া মানে আমার এগ কাউন্ট বা এগ কোয়ালিটি উইল বি অলসো ডিটোরিয়েটেড নেক্সট কীভাবে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি আমরা রেগুলার যোগা ইউজ করতে পারি রেগুলার যোগা করা মানে অ্যাক্টিভিটিস করা হাফ অ্যান আওয়ার যোগা বা হেলদি অ্যাক্টিভিটিস এক্সারসাইজ

যথেষ্ট পরিমাণে ফ্রেশ ভেজিটেবলস ফুড ফ্রুট জুস ফ্রুট চিনি ছাড়া সেগুলো করি এবং অ্যাট দ্য সেম টাইম এক্সারসাইজটাকে মেনটেন করি যেন আমাদের লাইফস্টাইলটা ঠিক থাকে তো কারণ খাবার বা এসব অনিয়ন্ত্রিত খাবার বা ফ্যাটি ফুড খাবার থেকে কি হয় ওয়েট বাড়ে ওয়েট বাড়লে সেক্ষেত্রে আবার হরমোনাল প্রবলেমস চলে আসে হরমোনাল প্রবলেমস হলে ইনডাইরেক্টলি এগেন এগ উইল বি এফেক্টেড এর সঙ্গে সঙ্গে কি হবে এগুলো হতে হতে আবার ব্লাড প্রেশার আসবে আমাদের সুগার আসবে সো দ্যাট ইনডাইরেক্টলি এগেন উইল হ্যাম্পার ইউর এইগ নাম্বার অ্যান্ড এই কোয়ালিটি সো বেসিক্যালি লাইফস্টাইল ডিসঅর্ডার থেকে মানে আমাকে নিজের শরীরকে ফিট রাখতে হবে খাওয়া দাওয়া পরিমাণ এবং নিয়ন্ত্রিত রাখতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম যত সমস্ত এক্সেসিভ স্মোকিং বা অ্যালকোহল কোনো ব্যাড হ্যাবিটস থাকলে সেগুলোকে আমাকে ছেড়ে দিতে হবে তাহলেই আমরা নিজেদেরকে হেলদি রাখতে পারবো এবং বাকি সব কিছু ভালো থাকতে পারবে থ্যাংক ইউ